বরগুনার বহুল আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া আয়েশা সিদ্দিকা মিন্নি কারাগারের কন্ডেম সেল থেকে তার মা বাবার সঙ্গে কথা বলেন। সকাল ১০টার সময় করা ফোনে কথা বলার সময় মিন্নি বেশ কান্নাকাটি করছিলেন। মিন্নির বাবা মোজালেম হোসেন কিশোর জানান, সকাল ১০টার দিকে মিন্নি আমাদের সঙ্গে কথা বলেছে, সে খুব কান্নাকাটি করছে, মিন্নি মানসিকভাবে ভেঙে পড়েছে, ষড়যন্ত্র করে আমার মেয়েকে ফাঁসানো হয়েছে, কারাগারে একদম ভালো নেই আমার মিন্নি। বরগুনার জেলা কারাগারের কনডেম সেলের একমাত্র নারী আসামি হল আয়েশা সিদ্দিকা মিন্নি। জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, কারাবিধি অনুযায়ী ৬ বন্দীকে কনডেম সেলে রাখা হয়েছে। কারাগার থেকে প্রত্যেকে ২ সেট করে পোশাক দেওয়া হয়েছে। ছেলের বন্দীরা সেল থেকে বের হতে পারবে না, তবে মাসে স্বজনদের সঙ্গে একবার হলেও দেখা করতে পারবেন। সপ্তাহে একবার ফোনে স্বজনদের সঙ্গে নির্দিষ্ট সময় পর্যন্ত কথা বলতে পারবেন। জেল সুপার আরও বলেন, মিন্নিকে সকালে রুটি এবং সবজি দেওয়া হয়েছিল, দুপুরের খাবার ছিল ভাত সবজি এবং ডাল, এবং রাতে গরুর মাংস ভাত এবং ডাল দেওয়া হবে। তিনি আরও বলেন, কারাবিধি অনুযায়ী কনডেম সেলে থালা বাটি এবং কম্বল দেওয়া হয়েছে তাদেরকে। এদিকে রিফাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায়ের কপি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মিন্নির বাবা মোজালেম হোসেন কিশোর। রায়ের কপি নিয়ে মিন্নির মৃত্যুদণ্ড রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তিনি।